আসসালামু আলাইকুম। আজ থেকে প্রায় 115 বছর আগের ঘটনা। একজন অস্ট্রিয়ান চাইল্ড স্পেশালিস্ট যার নাম হচ্ছে ডক্টর ক্লিমেন্স, তার কাছে অনেকে এসে একটা অস্বাভাবিক অসুস্থতার কথা বলছে এবং তারা অন্য ডক্টরদের কাছে শুনেছে যে সেই অসুস্থতাটার নাম হচ্ছে হর্স সিকনেস। এই হর্স সিকনেস এটা কি, এইটা বোঝার আগে আরেকটা ঘটনা বলি 1912 সালের। সেটা কি, একজন আমেরিকান চাইল্ড স্পেশালিস্ট যার নাম হচ্ছে ডক্টর অস্কার মেন্ডারসন, ইনি দেখলো যে বেশ কিছু খাবার আছে, যেই খাবারগুলো যারা খাচ্ছে তাদের শরীরের মধ্যে হচ্ছে বেশ অস্বাভাবিক কিছু পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। কীরকম, যেমন শরীরের কোনো জায়গা হচ্ছে যে ফুলে যাচ্ছে, তারপরে হচ্ছে যে কোনো জায়গায় হচ্ছে যে লাল হয়ে যাচ্ছে, ব্যথা করছে, চুলকাচ্ছে। উনি খুঁজতে লাগলো যে এটা আসলে কী কারণে হচ্ছে। তো এই দুইটার কারণ বলার আগে বর্তমানের একটা বাস্তবতা শেয়ার করি। এখন ডক্টরদের কাছে প্রচুর ফোন আসছে যে আচ্ছা আমি কোভিড ভ্যাকসিন যে আছে কোভিড-19 এটা আসলে দিতে পারবো কি পারবো না। কিরকম, কেউ বলে যে আমাদের অ্যালার্জির প্রবলেম আছে দিতে পারবো কি না, কেউ বলে হার্টের রিং পরানো আছে, কেউ বলে বাইপাস সার্জারি করানো আছে, অনেকের আবার বলে আমার অ্যাজমা রয়েছে, কারো হার্টের ডিজিজ, কারো ডায়াবেটিস, কারো হাই প্রেশার, কেউ হচ্ছে প্রেগনেন্ট মা, কেউ হচ্ছে যে ল্যাকটেটিং মাদার, কারো হচ্ছে সোরিয়াসিস আছে, স্কিনের প্রবলেম, বহুজন বিভিন্ন রকম প্রবলেম নিয়ে আসে এবং প্রচুর কল করছে ডক্টরদেরকে যে আসলে কে দিতে পারবে কে দিতে পারবে না। তা আমি ক্যালকুলেশন করে দেখলাম জাস্ট এই কল শব্দটার মধ্যে যে অ্যালফাবেটগুলো রয়েছে এটাকে এক্সপ্লেন করলে আমরা বলতে পারবো কার হচ্ছে কোভিড-19 ভ্যাকসিন দেওয়া যাবে এবং কার দেওয়া যাবে না। আচ্ছা, এখানে কোভিড-19 ভ্যাকসিন কার দেওয়া যাবে এবং কার দেওয়া যাবে না সেইটা বলার আগে বলি যে ভ্যাকসিনটা মূলত কাজ করে কিভাবে। খুব সহজ করে কথায় যদি বলি, ধরা যায় এটা একটা ভাইরাস, এই ভাইরাসটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে ঢুকে দেখা যাচ্ছে যে কোভিড-19 যে সিমটম সেটা আনতে পারে। আমরা করি কি, ল্যাবরেটরিতে এই ভাইরাসের ধরা যাক সবচেয়ে শক্তিশালী অংশ এইটা, এই অংশটাকে আমরা কি করতে পারি, ইনঅ্যাক্টিভেট করতে পারি, কিংবা এই অংশটাকে কেটে নকল একটা অংশ ঢুকিয়ে দিতে পারি, অথবা অথবা কি করা যেতে পারে যে শক্তি র্যাশ করা বা নিষ্ক্রিয় করে আমাদের শরীরের মধ্যে এটাকে প্রবেশ করিয়ে আমাদের শরীরের সাথে যখন ফাইট হলো সেই ফাইটের গোটাল ছবিটাকে আমরা হচ্ছে যে মেমোরিতে, যেমন বাসায় ওই অনেক সময় আমরা ভিডিও করে ডিস্কের মধ্যে রেখে দেয় না, আমাদের মেমোরি সেলের মধ্যে ওই জিনিসটাকে রিজার্ভ করে রেখে দেয়। এরপরে সত্যিকারই যখন কোনো ভাইরাস ঢোকে, এর আগে তো আমরা একবার ফাইট করে জিতেছি, ওই যে ফাইট করে জেতার যে কৌশল আমরা শিখেছি, যদি আমরা নকল জিনিসের সাথে ফাইট করে দিতেছি কিন্তু ওই মনোবল এবং হচ্ছে মেমোরি সেলের মধ্যে যে ইনফরমেশন সেটার উপর ভিত্তি করে দেখা যায় সত্যিকারের ভাইরাস ঢুকলো তাকে আমরা উপঘাত করে ফেলতে পারি। অথবা আমরা যদি কখনো মানে একটু অসুস্থতার মধ্যেও চলে যাই, সিভিয়ারলি আমরা ইল হব না। কেন, কারণ একটা ভ্যাকসিন দেওয়ার মানেই হচ্ছে একটা প্রস্তুতি ম্যাচ খেলে ফেলা। একবার প্রস্তুতি নিলে কি হয়ে যায়, তখন হচ্ছে প্রবলেমকে ফেস করার দক্ষতা আমাদের শরীরের মধ্যে অটোমেটিক আরও বাড়তে থাকে। ওকে, আচ্ছা, এখন যে জিনিসটা হতে পারে সেটা হচ্ছে ভ্যাকসিন নিলে সবচেয়ে সবচেয়ে খারাপ কি হতে পারে সেইটা বোঝার জন্য একটা ঘটনা আগে বলি। সেটি হচ্ছে আমাদের শরীরে যখন ভ্যাকসিন আমরা কাউকে দিচ্ছি তখন মূলত হয় কি, তার শরীরের মধ্যে একটা অ্যান্টিজেন আসলো। কি আসলো, অ্যান্টিজেন। এবং অ্যান্টিজেন আসলে আমাদের শরীরে বাহির থেকে কিছু আসলে আমাদের শরীরে একটা কোষ অ্যাক্টিভ হয়ে যায় যার নাম হচ্ছে বি সেল। এবং এইটা যখন অ্যাক্টিভ হয়ে গেল তখন একটা জিনিস তৈরি হয় তার নাম হচ্ছে অ্যান্টিবডি। এইটুকু মানে আমরা সবাই জানি, অ্যান্টিজেন আসলো, বি সেল অ্যাক্টিভ হলো, তারপরে কি অ্যান্টিবডি। ওকে, এই অ্যান্টিবডি থেকে একটা জিনিস তৈরি হয় যার নাম হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন ই। এইটুকু আমরা একটু খেয়াল করবো, অ্যান্টিজেন আসলো, বি সেল উদ্দীপ্ত হলো, অ্যান্টিবডি তৈরি হলো, সেখানে ইমিউনোগ্লোবুলিন ই তৈরি হলো। ওকে, আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল আছে, 1905 সালে এবং 1912 সালের ঘটনা, তাদের ওই ঘটনাটা কেন ঘটে সেটা আবিষ্কার হওয়ার জন্য সবচেয়ে বড় ইন্টারেস্টিং সাল হচ্ছে 1950 সাল। সেই সময় একটা জিনিস আবিষ্কার হলো যার নাম হচ্ছে মাস্ট সেল। এটা কি, এই মাস্ট সেল হচ্ছে এটা ধরা যাক এমন একটা কোষ যার মধ্যে অনেকগুলো দানা আছে এবং সেই দানাগুলোর মধ্যে দুইটা জিনিস থাকে, একটার নাম হচ্ছে হিস্টামিন, কি নাম, হিস্টামিন, এবং আরেকটার নাম হচ্ছে সাইটোকাইন। এই দুইটা আমাদের শরীরে সবচেয়ে খারাপ দুইটা কাজ করতে পারে, অনেক কাজ করে তার মধ্যে সবচেয়ে খারাপ দুইটা কি হইতে পারে, দুইটা কাজ,
একটা হতে পারে আমাদের যে যে নাক থেকে ফুসফুস পর্যন্ত যে শ্বাসনালী আছে না, সেই শ্বাসনালীটাকে সংকুচিত করে দিতে পারে, যেটাকে মেডিকেলের ভাষায় বলে ব্রঙ্কো স্পাজম। কি বলে বলি? ব্রঙ্কো স্পাজম। আরেকটা কাজ সে করতে পারে, সেটা কি, আমাদের রক্তের যে নালীগুলো আছে না, সেই নালীগুলোকে প্রসারিত করতে পারে। তার মানে রক্তের নালী যখন প্রসারিত হয়ে যাবে, আমরা জানি সেটাকে বলে ভ্যাসোডাইলেশন। তার মানে রক্তের নালীগুলো প্রসারিত হলো, প্রসারিত হয়ে গেলে আমরা কি জানি, প্রসারিত হয়ে যাওয়া মানে আয়তনটা বেড়ে গেল, আয়তন বাড়লে ব্লাড প্রেশার কি হয়ে যাবে, কমে যাবে। কারণ আয়তন এবং চাপ হচ্ছে ব্যস্তানুপাতিক, একটা বাড়লে একটা কমে, আয়তন বেড়ে গেল ব্লাড প্রেশার কমে গেল। তাহলে আমাদের শরীরে সবচেয়ে ভয়ঙ্কর দুইটা কাজ হতে পারে, ব্লাড প্রেশার এত কমে গেল যে সারা শরীরের মধ্যে ঠিকভাবে ব্লাড সার্কুলেশন হচ্ছে না, এবং শরীরের প্রত্যেকটা কোষ যদি ঠিকভাবে ব্লাড না পায় তাহলে অক্সিজেন পাবে না, শ্বাসকষ্ট এমনিতে ওদিক দিয়েও শুরু হতে পারে, আর নাক থেকে ফুসফুসের যে রাস্তা সেই রাস্তার মধ্যেও সংকুচিত হয়ে গেছে। ওকে, এইটা হচ্ছে সবচেয়ে খারাপ কন্ডিশন। এই কন্ডিশনটাকেই বলে, এই কন্ডিশনটা যদি হয় সেইটাকে বলে অ্যানাফাইলেকটিক রিয়াকশন, অ্যানাফাইলেকটিক রিয়াকশন। আচ্ছা, এইটা আমাদের ভ্যাকসিন দেওয়ার পরে সবচেয়ে খারাপ এটা হতে পারে। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে, এই কলের মধ্যে এতে পেয়েছে একটা অ্যানাফাইলেকটিক রিয়াকশন, আর সিতে কি? সিতে হচ্ছে ক্রিটিক্যালি ইল, ক্রিটিক্যালি ইল। ক্রিটিক্যালি ইল মানে কি? তিনটা জিনিস যার প্রবলেম আছে। কী কী সেই তিনটা জিনিস? কারো যদি আল্লাহ না করুক ব্লাড প্রেশার একদম আনকন্ট্রোল, একদম অস্বাভাবিক ব্লাড প্রেশার খুব বেড়ে যাচ্ছে, খুব কমে যাচ্ছে, তাহলে এটা খারাপ। কারণ যদি পালস খুব কমে যায় বা খুব বেড়ে যায়, খুব খারাপ। আরেকটা হচ্ছে শ্বাসকষ্ট যদি কারো শুরু হয়ে যায়, শ্বাস প্রশ্বাসের মধ্যে সমস্যা, তাহলে সে ক্রিটিক্যালি ইল। যে কেউ যদি ক্রিটিক্যালি ইল থাকে তাহলে তার হচ্ছে ওই সময় ভ্যাকসিন দেওয়া যাবে না। কারণ অ্যানাফাইলেকটিক রিয়াকশন কি, তার মানে হচ্ছে আগে কখনো কেউ ইঞ্জেকশন দিয়েছে, দিয়ে এইরকম ঘটনা ঘটেছে। কীরকম ঘটনা? মুখটুক ফুলে গেছে, কিংবা এমন হয়েছে দেখা গিয়েছে যে শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছে, তারপরে ব্লাড প্রেশার অনেক কমে গিয়েছিল, এরকম ঘটনা আগে ঘটেছে। এরকম যদি কারো থাকে তার তখন কি দেওয়া যাবে না, ওই ভ্যাকসিন দেওয়া যাবে না। এখন অনেকে বলতে পারবে আগে কখনোই ভ্যাকসিন দেয়নি, হঠাৎ করে জিনিস তার দিয়ে হয়। হ্যাঁ, ইন্টারেস্টিং জিনিস, আল্লাহ আমাদের এত রহম করেছে, কারণ যদি হঠাৎ করে এরকম ভ্যাকসিন দেওয়ার পরে হয় কতক্ষণ পর হতে পারে? এইটা সাধারণত 15-20 মিনিটের মধ্যে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই কারণে ভ্যাকসিন দেওয়ার পরে 15-20 মিনিট আমরা ভ্যাকসিন সেন্টারে থাকবো। কোনো কারণে এরকম অস্বাভাবিকতা যদি কারো হয় যে শ্বাসকষ্ট হচ্ছে ভ্যাকসিন দেওয়ার পরে, শরীরের কোথাও ফুলে গেছে, প্রেশার একদম ডাউন হয়ে গেছে, পড়ে যাওয়ার মতো মনে হচ্ছে, ডক্টরের কাছে আসলে আমাদের কাছে এমন ওষুধ আছে আলহামদুলিল্লাহ যে দেওয়ার পরে খুব দ্রুত ইনশাল্লাহ উইথ ইন হাফ আওয়ার্স হচ্ছে সে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা এতে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ সিমটম। অ্যাক্টিভ সিমটমটা কি? কোভিডের অ্যাক্টিভ সিমটম যদি কারো থাকে, কীরকম? যে শ্বাসকষ্ট হচ্ছে, গন্ধ পাচ্ছে না, তারপরে শ্বাসকষ্ট, কী বলে এটাকে, কাশি প্রচণ্ড রয়েছে, মাথা ব্যথা করছে, খাওয়ার রুচি নেই, এরকম প্রবলেমগুলো, তাহলে তার ওই সময় দেওয়া যাবে না। আর প্রশ্ন হতে পারে তাহলে তার কি কখনই দেওয়া যাবে না? দেওয়া যাবে, কখন? সুস্থ হওয়ার 4 সপ্তাহ পরে। ক্রিটিক্যালি ইল যারা তারে দেওয়া, তাদেরও দেওয়া যাবে কখন? সুস্থ হওয়ার 4 সপ্তাহ পরে। আচ্ছা, এলতে যেটা সেটা হচ্ছে লো প্লাটিলেট কাউন্ট। অনেক সময় অনেকের আছে না যে ডেঙ্গুর কারণে প্লাটিলেট, রক্তের একটা কণিকা যেটা রক্তকে ধরে রাখে, কারো করে রাখে, সেটা যদি কমে যায় তাহলে দেওয়া যাবে না, এটা বলেনি, বলেছে এটা কেয়ারফুল অবস্থায় দিতে হবে, এটা ডক্টরকে বললে আপনাকে আরেকটু মানে হচ্ছে অবজার্ভ করবে বেশিক্ষণ। ওকে, আরেকটা জিনিস, এই তিনটা চারটা গ্রুপ হয়েছে, একটা ক্রিটিক্যালি ইল, পালস, ব্লাড প্রেশার এবং হচ্ছে শ্বাসকষ্ট আছে, অ্যানাফাইলেকটিক রিয়াকশন যদি কারো আগে হয়ে থাকে এরকম সে দিতে পারবে না, হঠাৎ করে হইলে কতক্ষণের মধ্যে আমরা ইনশাল্লাহ 15-20 মিনিট, সাধারণত 4 ঘন্টার মধ্যে হতে পারে, কিন্তু সাধারণত হইলে 15-20 মিনিট। আচ্ছা, অনেকে বলতে পারে এটা হওয়ার চান্স কতটুকু? সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন আমেরিকার CDC এরা একটা ক্যালকুলেশন করেছে, এবার 14 মিলিয়ন লোকের দেওয়ার পরে জাস্ট 62 জন, তার মানে গড়পড়তা 2,20,000 জন, সরি 2,20,000 জন, 2,20,000 জনের মধ্যে মাত্র একজনের হওয়ার চান্স রয়েছে, তার মানে এটা খুব খুব খুবই রেয়ার। ওকে, আচ্ছা, এবার যে জিনিসটা আসছি, অ্যাক্টিভ সিমটম থাকলেও ওই সময় দেওয়া যাবে না, তার 4 সপ্তাহ পরে, লো প্লাটিলেট থাকলে উইথ কেয়ার। এখন এই যে এলতে হচ্ছে ল্যাকটেটিং মাদার, এটা খুব প্রচুর প্রবলেম, ল্যাকটেটিং মাদার, যে মা হচ্ছে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, মা প্রেগনেন্ট, তাদের দেওয়া যাবে কিনা? অবশ্যই অবশ্যই দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। অনেকে এই যে তিনটা, এই যে প্রথম 4টা যে ঘটনা বলেছি, এই 4টা বাদে এখানে কিন্তু মাথায় রাখতে হবে ল্যাকটেটিং মাদারকে দেওয়া যাবে, বাকিগুলোকে দেওয়া যাবে না। আর বাকি সমস্ত যারা আছে, কীরকম, হার্টের রোগী,
এরপর সোরিয়াসিস আছে, স্কিনের অন্য কোনো প্রবলেম আছে, তারপরে বলা যেতে পারে ডায়াবেটিস আছে, যত প্রবলেম থাক প্রত্যেকে ইনশাল্লাহ দিতে পারবে। ওকে, তাহলে ওই যে আমি বলেছিলাম 1905 সালে ডক্টর ক্লিমেন্স এবং 1911 সালের দিকের যে ঘটনা, এই দুইটার সাথে মূলত সম্পর্কিত যেটা ছিল সেটা ছিল অ্যালার্জি। কি ছিল? অ্যালার্জি। অ্যালার্জি এখন পৃথিবীর একটা খুব বড় প্রবলেম, সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য খাওয়ার দাওয়া কন্ট্রোল করতে হবে, রেগুলারিটির সাথে মেনটেন করতে হবে, এবং অবশ্যই ভ্যাকসিন আমাদের দিতে হবে। জাস্ট 3-4টা গ্রুপ বাদে সবাই ভ্যাকসিন দিতে পারবে এবং খুব অসাধারণ লাইফ লিড করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ।